এবং তার উদ্বোধনীটা 26 তারিখ, তার এবং তার যে ফাইনাল ম্যাচটা এটা আমরা এখনো ডিসাইড করিনি। তো উদ্বোধনী ম্যাচে আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণয় সিংহ রায় মহাশয় উপস্থিত থাকবেন এবং থাকবেন তার সহযোগী এখানে আমাদের মাননীয় জেলা সভাপতি অভিষেক দেবরায় মহোদয়, তাছাড়াও অন্য গণ্যমান্য ব্যক্তি বা অতিথিগণ থাকবেন এখানে। এবং এই ক্রিকেট টুর্নামেন্টকে নিয়ে আমাদের একটা কমিটিও গঠন করা হয়েছে, সেই কমিটির কনভেনার হিসাবে আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট মাননীয় রেজাউল চৌধুরী মহোদয় থাকবেন কনভেনার হিসাবে। রেজাউল চৌধুরী মহোদয় আছেন আমাদের এখানে, সেই উনার নেতৃত্বে মানে দায়িত্বেই আরও যে সাতজন টোটাল আটজনের একটা কমিটি এখানে করা হয়েছে, তারা এই ক্রিকেট ম্যাচটা পরিচালনা করবেন। কতজন এই খেলায় অংশগ্রহণ করবে, কতটা টিম? বলছিলাম যে টোটাল 32টা টিম অংশগ্রহণ করবে, তার মধ্যে উদুপুর পরিষদ থেকে 23টা টিম, যেহেতু এবার দুইটা ওয়ার্ড বেড়েছে, গত বছর 21টা টিম ছিল, এবছর 23টা টিম হবে। আর পঞ্চায়েতেরা আরকেপুর মণ্ডলের অধীনে 9টা পঞ্চায়েত আছে, 9টা পঞ্চায়েত থেকে 9টা টিম আসবে। এবং তার উদ্বোধনীটা 26 তারিখ, তার এবং তার যে ফাইনাল ম্যাচটা এটা আমরা এখনও ডিসাইড করিনি। তো উদ্বোধনী ম্যাচে আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণয় সিংহ রায় মহাশয় উপস্থিত থাকবেন এবং থাকবেন তার সহযোগী এখানে আমাদের মাননীয় জেলা সভাপতি অভিষেক দেবরায় মহোদয়, তাছাড়াও অন্য গণ্যমান্য ব্যক্তি বা অতিথিগণ থাকবেন এখানে। এবং এই ক্রিকেট টুর্নামেন্টকে নিয়ে আমাদের একটা কমিটিও গঠন করা হয়েছে, সেই কমিটির কনভেনার হিসাবে আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট মাননীয় রেজাউল চৌধুরী মহোদয় থাকবেন কনভেনার হিসাবে। রেজাউল চৌধুরী মহোদয় আছেন আমাদের এখানে, সেই উনার নেতৃত্বে মানে দায়িত্বেই আরও যে সাতজন টোটাল আটজনের একটা কমিটি এখানে করা হয়েছে, তারা এই ক্রিকেট ম্যাচটা পরিচালনা করবেন। কতজন এই খেলায় অংশগ্রহণ করবে, কতটা টিম? বলছিলাম যে টোটাল 32টা টিম অংশগ্রহণ করবে, তার মধ্যে উদুপুর পরিষদ থেকে 23টা টিম, যেহেতু এবার দুইটা ওয়ার্ড বেড়েছে, গত বছর 21টা টিম ছিল, এবছর 23টা টিম হবে। আর পঞ্চায়েতেরা আরকেপুর মণ্ডলের অধীনে 9টা পঞ্চায়েত আছে, 9টা পঞ্চায়েত থেকে 9টা টিম আসবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।